ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিক খাতায় স্বাগত জানাচ্ছি, আমি হিমাদ্রি রাহা। ভারতের সঙ্গে মার্কিন ডলারের লেনদেনের বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি রুপিতে লেনদেন শুরু হচ্ছে 11 জুলাই থেকে। এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে দুই দেশ। তবে রুপিতে যে পরিমাণ রপ্তানি আয় হবে, শুধু সমপরিমাণ আমদানির দায় মেটাতে ভারতীয় এই মুদ্রা খরচ করা যাবে। কোনো ব্যাংক বা ব্যবসায়ী ডলার কিংবা অন্য কোনো বৈদেশিক মুদ্রা দিয়ে রুপি কিনে আমদানির দায় নিষ্পত্তি করতে পারবে না। বাংলাদেশ অংশে লেনদেন হবে সোনালী ব্যাংক, ইস্টার্ন, ওয়েস্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে, আর ভারতের অংশে লেনদেন হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ICICI ব্যাংকের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, এতে দুই দেশের বাণিজ্যে কার কতটুকু লাভ? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয়, ভারতীয় রুপিতে বৈদেশিক বাণিজ্যের লাভ কি। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংকের টালিক খাতায়। প্রথমে যেতে চাই ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমদ আপনার কাছে। এক দশক আগেও কিন্তু এই যে রুপিতে বাণিজ্য করাটার একটা বিষয় চেষ্টা করা হয়েছিল, কিন্তু ঝুঁকি বিবেচনায় হয়তো সেটার আলোর মুখ দেখেনি। অবশেষে ডিআফটার টুমোর 11 জুলাই সেটি চালু হতে যাচ্ছে। তো ডলারের রিজার্ভের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করছেন আপনি? আমরা প্রায় বছরখানেকের উপরে এই ডলার ক্রাইসিসে ভুগছি। আমরা যারা শিল্প করি, বাণিজ্য করি, আমাদের যে কাঙ্ক্ষিত ডলার দরকার ব্যাংকরা সেভাবে প্রোভাইড করতে পারছেন, এবং যার জন্য আমাদের শিল্পগুলো এখনও প্রায় 50-60% ক্যাপাসিটিতে চলছে। তা আমরা ভারত বাংলাদেশ চেম্বার থেকে রেজ করেছিলাম এই ইস্যুটা গত বছরে অক্টোবরের দিকে, যে কিছুটা হলেও আমরা ইন্ডিয়ান রুপিতে বা বিডিতে আমরা ব্যবসা করতে পারি কি পারি না। তো সেটা নিয়ে যখন আর্গুমেন্ট হচ্ছিলো, আমরা দেখলাম যে প্রায় $14-16 বিলিয়ন আমাদের আমদানি হয় আর $2 বিলিয়ন মতো আমাদের রপ্তানি হয়। তো আমাদের ভার্সন ছিল যে অন্তত $2 বিলিয়ন পর্যন্ত করলে আমাদের ম্যাচিং ফান্ড হয়ে যায় এবং সেটুকু পর্যন্ত আমরা অ্যাজ এ স্টার্টার করতে পারি কি পারি না। এবং আল্লাহ রহমতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জগত শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হবে যে তিনি আমাদেরকে, ব্যবসায়ীদেরকে এবং ব্যাংকদেরকেও এই সুযোগটা করে দিয়েছেন, যেটা আমরা অন্তত এই ব্যবসাটা শুরু করতে পারি ইন্ডিয়ান রুপিজ অ্যান্ড বিডিটি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে যদিও আমরা স্টার্ট করছি ইন্ডিয়ান রুপিসে, কিন্তু আমরা বিডিটিতেও আগামীতে আমরা তো এলসি এবং অন্যান্য জিনিসগুলো করব। এবং এক কথায় বলতে হয়, এটা নতুন অ্যাভিনিউ, কিছুটা হলো আমাদের ডলারের উপরে চাপ হয়তো সোনালী ব্যাংক আমরা মিলে করতে পারবো এবং এটা দেশের উপকার হবে, কারণ যতটুকু আমরা ডলার বাঁচাতে পারবো সেই ডলারটা নিত্য প্রয়োজনীয় জিনিস অন্য থার্ড কান্ট্রি থেকে বাংলাদেশ আমদানি করতে পারবে। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আমাদের আরেকজন অতিথি আছেন সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিম। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, 11 জুলাই থেকে তো লেনদেন শুরু হচ্ছে, সেক্ষেত্রে ব্যাংক কতটা প্রস্তুত আছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আমি বলবো যে এই যে আগে যেটি আমাদের ছিল যে সিঙ্গেল কারেন্সি ডিপেন্ডেন্সি, আমরা টোটালটাই ইউএস ডলারের উপর ডিপেন্ডেন্সি ছিল, পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের বিকল্প চিন্তা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগে যে ব্যবস্থাটা হতে যাচ্ছে আগামী 1 তারিখে উদ্বোধন হতে যাচ্ছে, সেটি আমি বলবো যে ব্যাংকিং সিস্টেমে স্পেশালি ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন, এবং সেই সুবলটা বাংলাদেশ অবশ্যই ভোগ করবে। যেটি আমাদের মতলুব ভাই বলছিলেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট, আমরা $16 বিলিয়ন মতো ইম্পোর্ট করি আর অ্যারাউন্ড $2 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, সেক্ষেত্রে আমাদের $14 বিলিয়ন মতো ট্রেড ডেফিসিট রয়েছে। তো সেটি এই এই আমাদের রিজার্ভের উপর অন্তত কিছুটা হলো চাপ হ্রাস পাবে। আর ব্যাংকগুলোর যেটি প্রস্তুতি, আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইতিমধ্যেই যে আমাদের কাউন্টার পার্ট যে দুটি ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ICICI ব্যাংক ইন্ডিয়ার, দুটি, একটি হচ্ছে ইন্ডিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, একটা বেসরকারি খাতে বড় ব্যাংক হচ্ছে ICICI ব্যাংক। এই দুটো ব্যাংকের সাথে ইতিমধ্যেই কিন্তু আমাদের RMA এস্টাবলিশ হয়েছে, অর্থাৎ আমাদের এলসির যে সুইফট কমিউনিকেশন সেটা আমরা এই মুহূর্তে করতে সক্ষম। তো আমাদের ইনশাল্লাহ আগামী 11 তারিখে উদ্বোধন হওয়ার পরে আমাদের এই কার্যক্রমটা আমরা ব্যাংকিং সেক্টরে প্রাথমিকভাবে আমরা দুটো ব্যাংক করবো, সোনালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক, আমরা এটি করতে পারবো এবং সেই ক্ষেত্রে আমরা রুপি দিয়ে আমরা এই ট্রানজ্যাকশনটা সেটেলমেন্টটা করতে পারবো।
নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আমাদের এবার যেতে চাই আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে বিশ্লেষকরা যেমন আমাদের সুবিধা বলছে, ঝুঁকির কথা বলছে, সেটি হচ্ছে দুই দেশের মধ্যে কিন্তু একটা বাণিজ্য ঘাটতি আছে, সেটা আপনিও জানেন, কম বেশি সবাই জানে, বিশ্লেষকরাও জানে। এই বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে যদি আর একটু বলি যে মানে টাকা রুপি লেনদেন তাত্ত্বিকভাবে ঠিক থাকলো, বাংলাদেশের দিকে তো ঘাটতিটা বেশি, সেক্ষেত্রে কতটা ঝুঁকি থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে? এটা কিন্তু ব্যালেন্স অফ ট্রেডের সাথে সম্পর্ক নেই, এটা হলো আমাদের ট্রানজ্যাকশনের টাকাতে করব, রুপিতে করব না ডলারে করব, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। বাট যদি সেদিকেও কথা বলি, আজকে যদি আমরা IRS বা BDT-তে কাজ করি, তাহলে দেখা যাবে যে দুটো এক্সচেঞ্জ যে আমাদের চার্জেস দিতে হয় এক্সচেঞ্জ করার জন্য টাকা থেকে ডলার, ডলার থেকে রুপি, এটাও প্রায় 4% থেকে 6% মতো খরচা হয়ে যায়, এই টাকাটা সেভ হবে। এবং যখন সোনালী ব্যাংক ডাইরেক্টলি ভারতীয় ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করবেন ক্রস কান্ট্রি এক্সচেঞ্জে, তখন কিন্তু আমাদের আরেকটা কাজ হবে, সেটা হলো আমাদের ইম্পোর্ট যে কস্টটা, এটা কিন্তু ফিক্সড থাকবে, আমরা বারবার চেঞ্জ হবে না। আজকে ডলারে আমদানি করলে 90 টাকা ডলারে আমদানি করার সময় LC করেছি, গুডস আসার পরে দেখা যায় 109 টাকা হয়ে গেছে, এই যে ডিফারেন্সটা আমরা ফেস করছি, এটা কিন্তু আমরা মেকআপ করতে পারছি না। সো বিজনেসটাও আমাদের বোথ সাইডস, বোথ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ, বোথ সাইডস আর সাফারিং ডিউ টু দিস বিগ ফ্লাকচুয়েশন, সেখান থেকে আমরা রক্ষা পাবো। তো সেই জন্য আমি এটা বলবো যে দের আর মাচ মোর বেনিফিটস ইন দ্যাট। আমরা খুব খুশি হতাম যদি পুরা $16 বিলিয়ন আমরা করতে পারতাম, কিন্তু আমাদের তো এক্সপোর্ট এখনও বাড়ছে, কিন্তু অতটা বাড়ে নাই। আমি এক্সপেক্ট করছি যে আমাদের ব্যালেন্স অফ ট্রেড যে দুই কান্ট্রিতে আছে, এইভাবে আমরা এগিয়ে গেলে আমরা কিন্তু ইনশাল্লাহ আমাদের ব্যালেন্স অফ ট্রেড একটু ঘাটতিটাও কমে আসবে। নিশ্চয়ই এক্ষেত্রে ব্যবসায়ীরা কতটুকু প্রস্তুত আছে বলে মনে করছেন? ব্যবসায়ী তো অধীর আগ্রহে বসে আছি আমরা, ব্যাংকরা শুরু করলেই তো আমরা আগাতে পারি, আমরা তো প্রফর্মা ইনভয়েস ইন্ডিয়ান রুপিজে নিয়ে বসে আছি, যখনই ওনারা শুরু করবেন। আমরা আমাদের মতো আরও অনেকে আছেন যারা ভারতীয় রুপিজে LC করার জন্য অস্থির হয়ে আছেন, সেই জন্য ব্যাংকের দায়িত্ব হবে যে এই 2 বিলিয়নের পরেও আমরা কোনো মেকানিজম এনে IRS BDT করতে পারি কি না, এটা হলো আমাদের পরবর্তী আলাপ আলোচনা। সেটা আমরা একটু লং টার্ম ক্রেডিট নিলাম অন ট্রেড বিটুইন দ্য টু নেশনস, এমনও কোনো কিছু করা যায় কিনা, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করব ওয়ান্স দিস থিং ইজ ডান। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আফজল করিম, আপনার কাছে যে প্রশ্নটি এবার রাখতে চাই, নিশ্চয়ই এই ডলার সংকট থেকে কিছুটা হলো উত্তরণ ঘটনা যাবে এই রুপি পদ্ধতি চালুর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেশের ব্যাংকের ক্ষেত্রে ডলারের রিজার্ভে যে অবস্থা, সেক্ষেত্রে কতটুকু পজিটিভ সাইন বলে মনে করছেন এই যে রুপিতে লেনদেনের বিষয়টি? না, যে ধন্যবাদ আপনাকে। যেটি আমরা একটু আগেই বলছিলাম যে অ্যাটলিস্ট আমরা যে আমরা যদি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ভারতের সাথে আমাদের ট্রেড দেখি, সেক্ষেত্রে অ্যাটলিস্ট $2 বিলিয়ন আমরা চাপটা তো আমরা কমাতে পারবো, এটি একটি শুরু হতে যাচ্ছে। এরপরে কিন্তু আরও অনেক অ্যাভিনিউজ আছে, সেটি আমরা পর্যায়ক্রমে সেই অ্যাভিনিউজগুলো আমরা আশা করছি যে সেটি ওপেন হবে, কারণ আমাদের দেশ থেকে প্রচুর ট্যুরিস্ট ইন্ডিয়াতে যায়, অনেকে মেডিকেল ট্রিটমেন্টে যায়, তো তাদেরকে কিন্তু ডলার বা মেইনলি ডলারটাই তাকে, এবং সেই ক্ষেত্রে আমরা এমনও চিন্তা করছি যে নেক্সট টাইমে হয়তো ডলার আর রুপি এবং টাকার কার্ড যেটি হবে সেই কার্ডটাও কিন্তু তারা সেই ক্ষেত্রে ইউজ করতে পারবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তাকে কার্ডে ডলার আর নিয়ে যেতে হবে না। তো ডেফিনেটলি এটা এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের যে ফরেক্স রিজার্ভ আছে সেই রিজার্ভের উপর অ্যাটলিস্ট $2 বিলিয়ন চাপটা তো কমাতে পারবে। নিশ্চয়ই আপনারা দুজন থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতির পর আবার আপনাদের সাথে আলোচনায় ফিরব। দর্শক, ইসলামী ব্যাংক তারিখ আদায় নিয়েছে একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের তালিক খাতায়। আলোচনার বিষয় ভারতীয় রুপিতে বৈদেশিক বাণিজ্যের লাভ কি। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিম। আমরা আবারও ফিরছি আলোচনায়, যেতে চাই আব্দুল মাতলুব আহমদের কাছে, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বিরতির আগে আফজাল করিম যেটি বলছিলেন যে ভারতে আমাদের কিন্তু একটি বিশাল অংশ যায় কিন্তু পর্যটন আর চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের করতে হয় কি টাকাটা ডলার, ডলারটাকে আবার রুপিতে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে টাকার সাথে সরাসরি রুপির একটা যোগাযোগ হচ্ছে, এক্ষেত্রে কতটুকু সহায়ক হবে সে তাদের ক্ষেত্রে যদি হয়, যদি এই পর্যটন এবং চিকিৎসা খাত যদি করা যায় এই সুবিধাটা, রুপির সুবিধাটা? ওয়েল, ব্যবসা বাণিজ্যের জন্য তো অবশ্যই বেনিফিট আমরা বললাম। এখন যারা ট্যুরিস্ট কিংবা মেডিকেল রিজন যে ভারতে যান, তারা কিন্তু অনেক সময় এই যে ডলার ভাঙানোর জায়গায় খুঁজে পান না, কিংবা ডলার নিয়ে গেলেন বললো ডলারে দাগ আছে কিংবা কেটে গেছে বা ছিঁড়ে গেছে বা ভিজে গেছে, এটা ভাঙাতে চায় না।
তো আমরা সেই হিসাবে আপনি দেখবেন একটু আগে আফজাল সাহেবও বলেছেন যে বিডিপি রুপির একটা কার্ড করা হচ্ছে, ডেবিট কার্ড, যে কার্ডটা নিয়ে গেলে তারা ওখানে স্বাচ্ছন্দ্যে ইন্ডিয়ান রুপিস খরচা করতে পারবে আর তাদের বাংলাদেশের এখান থেকে তারা টাকাতে পেমেন্ট করতে পারবে, ডলারটা তখন আর নিয়ে যেতে হবে না। এই এক্সচেঞ্জের যে বিড়ম্বনা সেখান থেকে বাঁচবে, তারপরে তারা কিছুটা হলো বেশি টাকা পাবে, কারণ ওই খরচাগুলো তখন আর এখানে হবে না। তো এই বিডিটি রুপি কার্ডও আমাদের খুব শীঘ্রই চলে আসতেছে, হয়তো কোনো অ্যানাউন্সমেন্টও আপনি 11 তারিখে পেয়ে যেতে পারবেন। এবং এখানে আমাদের সোনালী ব্যাংকের রোল, ইবিএল এর রোল অনেক বেশি, তাদেরকে একটু কষ্ট করে হলো, কারণ ক্রেডিট কার্ডে কিন্তু বা ডেবিট কার্ডে প্রফিটেবিলিটি অনেক কম, তো তাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে জনগণের জন্য, যাতে তারা চার্জেস একটু কম রাখেন, প্রথম দিককে দিকে একটু পপুলারাইজ করে দেয়। অনেক রুগী আছে যারা সাউথে যখন যান তারা ডলার ওখানে ভাঙানোর জায়গা খুঁজে পান না, খুব কষ্ট হয়, কারণ ভাষাটাও তখন ওরা না হিন্দি বুঝে না ইংলিশ বুঝে, তারা ওদের ভাষাই বুঝে, তো সেখান দিক দিয়ে সমস্যা হয়। আমি আশা করছি এই রুপি বিডিটি কার্ড, এটা ডুয়েল কারেন্সি কার্ড, খুব হেল্পফুল হবে ফর অল দ্য ট্রাভেলার্স অফ বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, স্পেশালি বাংলাদেশ। আচ্ছা, এই ধরনের কার্ড করতে গেলে কি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে? বা আফজাল করিম, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, যেটা বলছিলাম আব্দুল মাতলু আহমেদ সাহেব যেটা বলছিল কার্ডের কথা বলছিল, এক্ষেত্রে কি সোনালী ব্যাংকের থেকে একটি কার্ড করতে হবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড জাতীয় নাকি? প্রথমত এটা সেটেলমেন্টের জন্য একটা অ্যাকোয়ারিং ব্যাংক থাকা দরকার, সেটা সোনালী ব্যাংক হতে পারে, অন্য ব্যাংক হতে পারে। আমি আপনাকে একটা তথ্য দেই, আমাদের বর্তমানে যে সমস্ত কার্ড ইউজ হয়, ভিসা, নেক্সাস, এমএক্স, যে ধরনের কার্ডগুলো ইউজ করা হয়, সেখানে কিন্তু ট্রানজ্যাকশন কস্ট, প্রত্যেকটা ট্রানজ্যাকশন কস্টে 1-1.5% চার্জ কেটে রাখা হয়, এবং আলটিমেটলি আমাদের এই ট্রানজ্যাকশনগুলো যত ধরনের ট্রানজ্যাকশন হয় তার 85%-এর মতোই কিন্তু আমাদের দেশেই হয়, কিন্তু দিন শেষে কিন্তু এই ফিটা আমাদেরকে ফরেন কারেন্সিতে রিপে করতে হয়। আমাদের যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন, ইনশাল্লাহ এটা আমরা আশা করছি খুব শীঘ্রই এটা উদ্বোধন হবে, আরেকটি উদ্বোধন হলে আরেকটি নতুন দ্বার উন্মোচিত হবে, সেটি হচ্ছে যে টাকা কার্ড নামে একটি কার্ড হবে, এটা রুপি এবং টাকাতে সেটি সেটেলমেন্ট করা সম্ভব হবে। অর্থাৎ আমাদের দেশ থেকে যখন ইন্ডিয়াতে টুরিস্টরা যাবে বা মেডিকেল ট্রিটমেন্টে যাবে, তাদেরকে কোনো আপনার ডলার ক্যারি করার প্রয়োজন হবে না, সেই ক্ষেত্রে তারা এই কার্ড দিয়ে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবে। আমাদের দেশের থেকে গেলে তারা সেটা রুপিতে ট্রানজ্যাকশন করতে পারবে, একইভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলে সেটা টাকাতে ট্রানজ্যাকশন করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশেও একটি অ্যাকোয়ারিং ব্যাংক থাকবে, ইন্ডিয়াতে হয়তো একটি অ্যাকোয়ারিং ব্যাংক থাকবে, এবং সেই সেটেলমেন্টগুলো সেইভাবে সম্ভব মানে সম্পন্ন করা হবে। নিশ্চয়ই, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই আফজাল করিম, সেটি হচ্ছে দুই দেশের মধ্যে যে লেনদেনের ক্ষেত্রে একপক্ষীয় মুদ্রা বা রুপি ভিত্তিক যে বিনিময় কাঠামো তৈরি হচ্ছে, তো এটা তো একপক্ষীয় মুদ্রাতে উপনীত হওয়ার একটা সংখ্যা কিন্তু থেকে যায়, সেক্ষেত্রে আমি যদি বলি যে বাংলাদেশের উপর তো অধিক হারে ভারতীয় মুদ্রা ব্যবহার একটা চাপ তৈরি হবে, আপনার ব্যাংকিং পর্যবেক্ষণ থেকে এটিকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আমি অবশ্য ব্যাপারটাকে সেভাবে দেখছি না, তার কারণ হইতেছে যে দেখেন সবসময় একটি কারেন্সি ফ্লাকচুয়েশন রিস্ক থাকে, যেটি ডলারের সাথে বা অন্যান্য কারেন্সির সাথে আমরা দেখেছি যথেষ্ট ফ্লাকচুয়েশন হয়েছে, কিন্তু আমরা যদি পাশাপাশি টাকা এবং রুপির ফ্লাকচুয়েশনটা দেখি, গত 1 বছরে যেভাবে ডলার সহ অন্যান্য কারেন্সিতে যেভাবে ফ্লাকচুয়েশনটা হয়েছে, টাকা এবং রুপির ফ্লাকচুয়েশন কিন্তু সেরকম হয় নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন রিস্ক এখানে অনেক কম আমার যারা এই রুপিতে ট্রেডিং করবেন, এটি একটি বড় সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে যে এটি দ্রুত কিন্তু এই তাদের এক্সপোর্ট ইম্পোর্টের এই সেটেলমেন্টগুলো সম্ভব হবে, এবং অন্যান্য যেমন ইউরোপ থেকে আমেরিকা থেকে কোনো জিনিস ইম্পোর্ট করতে গেলে, একইভাবে এক্সপোর্ট করতে গেলে 2-3 মাসের একটা প্রসেস লাগে, ট্রান্সপোর্টেশন যে একটা টাইম সেটির একটা লম্বা সময় লাগে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেটি মিনিমাইজ হবে, একই সাথে ট্রান্সপোর্টেশন কস্টটাও কিন্তু কম হবে, তো এই সুবিধাগুলো কিন্তু আছে। তো আর 100% যে রুপির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি তা কিন্তু না, কারণ আমাদের সাথে ইন্ডিয়ার কিন্তু এই বাইল্যাটারাল ট্রেড ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, এটাই বাস্তবতা, এবং আমাদের দেশের ইকোনমি তো সেটা পারমিট করে, তো সেই ক্ষেত্রে আমি সিঙ্গেল কারেন্সি ডলারের উপর আমার ডিপেন্ডেন্সি না থেকে যদি অন্য রুপির উপর আমার থাকে, সেক্ষেত্রে তো আমি মনে করি যে দেশের জন্য সেটি ভালো, আমার ফ্লাকচুয়েশন রিস্ক কম, আমার কস্টিং কম আসবে, আমার টাইম কনজিউম কম হবে, তো সেদিক থেকে ভালো কিন্তু আসলে। সীমান্তবর্তী দেশ হিসেবে যেহেতু আমাদের দুই দেশের উপর নির্ভরযোগ্যতা আছে, সেক্ষেত্রে হয়তো অনেক অসুবিধা লাঘব হবে। আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছে এবার যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, ভারতের সঙ্গে বাংলাদেশে তো এখনই টাকা লেনদেন শুরু হচ্ছে না, হয়তো রুপিতে শুরু হচ্ছে, সেক্ষেত্রে তো টাকা লেনদেন হলে তো বাংলাদেশের সুবিধাটা বেশি হতো, নিশ্চয়ই ধাপে ধাপে হবে, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার পর্যবেক্ষণ থেকে কীভাবে বিশ্লেষণ করবেন?
লেখা তো শুরু করতে হবে এবং মনে রাখতে হবে হ্যান্ডশেক করলে দুইটা হাত লাগে, এক হাতে হ্যান্ডশেক হয় না, অন্য হাতকে আগায় আসতেই হবে। এই জন্য ভেরি সুন আপনি দেখবেন যে বিডিটিতে ওরা এলসি খুঁজতেছে, কারণ ওরা তখন এটা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পাবে যেভাবে আমরা অ্যাডভান্টেজ পাবো আমদানিকারক হিসাবে। তো সেই জন্য বিডিটি উইল ফলো দি আইআরএস, আমরা একটা শুরু করতে হবে, যার জন্য আমরা ইজিয়ার ওয়ে যেটা আছে সেটা শুরু করছি। নিশ্চয়ই আফজল করিম সাহেবের মতন যারা আছেন এবং উনি নিজেও এই বিডিটি নিয়ে পুশ করবেন, এবং আগামীতে আমরা দেখবো যে উভয় দেশেরই যে কোনো কারেন্সিতে আমরা এলসি করতে পারবো, ব্যবসা করতে পারবো, যেটা স্টার্ট হবে এই ইন্ডিয়ান রুপিস বিডিটি যে ডুয়েল কারেন্সি কার্ড এটা দিয়ে কিন্তু শুরু হচ্ছে। ওই থিমটাই হলো এইটাই যে আমরা অন্তত $2 বিলিয়ন মতো ফ্রিলি মুভ করতে পারবো, আর $2 বিলিয়নের বিয়ন্ড যে $2 বিলিয়ন এটা নিয়ে আমরা নেক্সট আলোচনায় আসবো ইনশাল্লাহ, সেখানেও আমরা কিছুটা হলো অগ্রগতি নিয়ে আসবো বাংলাদেশের পক্ষে। নিশ্চয়ই, এক হাতে হ্যান্ডশেক হয় না, হ্যান্ডশেক করতে দুই হাতে হাতেই লাগে, অর্থাৎ রুপিতে লেনদেন হলে হবে না, হয়তো টাকাতেও লেনদেনটা শুরু করতে হবে, আজ হোক কাল হোক হয়তো বা হবে। সামগ্রিকভাবে দেশের বাণিজ্যে কতটুকু পজিটিভ অ্যাপ্রোচ হবে বলে মনে করছেন আপনি সংক্ষেপে একদম? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। সরি, আমি যেটা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেশনশিপ এখন তুঙ্গে আছেন, এবং দু দেশের পলিটিক্যাল রিলেশনশিপও তুঙ্গে আছেন, খুব ভালো পজিশনে আছেন। ইস ইজ দ্য ওয়ে দুই দেশের জনগণকে এখন কীভাবে উপকার করা যায়, কী করে তাদের লাইফকে আরও ইজি করা যায়, সেদিকে আমরা সবাই এখন দিক নির্দেশনা দেবো ইনশাল্লাহ। আগামী ইজ এ গুড টাইম, গোল্ডেন টাইম ফর দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া। নিশ্চয়ই, আমরাও চাই সোনালী সময়টা দীর্ঘায়িত হোক। আব্দুল মাতলুব আহমদ, আফজল করিম, আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলাম এবং কালী খাতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্ত, সঙ্গে থাকুন।